আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিপ। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আজকে একটি ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি যেটি কিনা আপনার দৈনন্দিন কাজকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা একেবারে নতুন অনলাইন জগতে পা রেখেছেন, তাদের কাজকে আরও বেশি গতিশীল করার জন্য এই ট্রিক্সটি ফলো করা আমি মনে করি অত্যন্ত জরুরি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে এখান থেকে লার্নিং এবং আর্নিং সমস্ত লেটেস্ট ভিডিওগুলো দেখতে পারেন। সো আমি আপনাকে অনুরোধ জানাবো, আর একটি সেটি হচ্ছে আপনি সময় সেভ করার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং পাশাপাশি প্লেলিস্টে চলে যাবেন। আমি এখানে প্লেলিস্ট অনুসারে আমার ভিডিওগুলো ডেকোরেট করে রেখেছি শুধুমাত্র আপনার জন্য। তো বন্ধুরা, ফিরছি ইন্ট্রো এর পরেই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি এখন আছি গুগলের মধ্যে। আজকে যে টিপসটি আমি ফলো করবো, আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে কিছুই নয়, শুধুমাত্র আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো, বিশেষ করে সফটওয়্যার বা অত্যন্ত সিক্রেট যে ডকুমেন্ট যেগুলো আপনি ছাড়া কেউ জানবে না, সেই ডকুমেন্টগুলো কোথায় আপনি সেভ করবেন। প্রথমত আমরা যারা নতুন আছি তারা যে ভুলটি করি সেই ভুলটি হচ্ছে আমরা আমাদের পিসির ড্রাইভের মধ্যে, বিশেষ করে যে ড্রাইভটি রয়েছে ডেস্কটপ হোক বা ল্যাপটপ যেটা ইউজ করি না কেন, আমরা আমাদের ড্রাইভের মধ্যে সমস্ত ডকুমেন্ট বা সফটওয়্যারগুলো সেভ করে রাখি। এত করে যে অসুবিধাটি হয় সেটি হচ্ছে এই পারিবারিক সফটওয়্যার বা ডকুমেন্টগুলো আমাদের পিসি এর স্থান বা স্পেস অনেকগুলো নিয়ে নেয়, যার ফলে আমাদের পিসিটা অনেক স্লো হয়ে যায়, ফলে আমরা আমাদের কাজগুলো স্মুথলি করতে পারি না। সো আপনি আপনার পিসিতে বা ড্রাইভের মধ্যে কোনোরকম কোনো ডকুমেন্ট বা কোনো সফটওয়্যার না রেখে যদি আপনি অনলাইন রাখেন তাহলে কেমন হয়? অনেক বেশি মজার হবে, তাই নয় কি? এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে গুগলে যে ডট মেনু দেখতে পাচ্ছেন সেই ডট মেনুতে ক্লিক করবেন, এরপরে ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এখানে লেখা আছে গুগল আপনাকে যে ফ্যাসিলিটি দিচ্ছে সেটি হচ্ছে আপনি 15 GB পর্যন্ত আপনি এখানে স্পেস ফ্রি পাবেন, অর্থাৎ আপনি আপনার সফটওয়্যার বলেন বা যে কোনো ডকুমেন্ট বলেন আপনি এখানে সেভ করে রাখবেন। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় এখান থেকে আপনি আপনার ডকুমেন্টগুলো প্রিন্ট করে নামিয়ে নিতে পারেন। এতে করে আপনার ওই পিসিতে ড্রাইভে কোনো ডকুমেন্ট রাখতে হলো না, আপনি গুগল ড্রাইভের মধ্যে রাখতে পারছেন আপনার ডকুমেন্টগুলো। তো যে কাজটি করতে হবে সেটি কীভাবে আপনি করবেন, ধরুন আপনি একটি নতুন গ্রুপে ঢুকেছেন বা কোনো একটি জায়গা থেকে কিছু ডকুমেন্ট আপনি নিতে চাচ্ছেন, আমি এটি আরেকজনের লিঙ্কে আমি ঢুকেছি, তার কাছ থেকে আমি আমার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো নিয়ে নিব। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসি, ফটোশপ সিসি, তারপর এনকোডার রয়েছে, আফটার ইফেক্ট রয়েছে। এই সফটওয়্যারগুলো কিন্তু অত্যন্ত ভারী ভারী সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো যদি আপনি আপনার পিসির ড্রাইভে রাখেন, অর্থাৎ কম্পিউটারের মধ্যে রাখেন, তাহলে সেই কম্পিউটারটা খুব দ্রুত স্লো হয়ে যাবে, এর ফলে আপনি কাজ করতে পারবেন না স্মুথলি। তাহলে কী করবেন, এই সফটওয়্যারগুলো আপনি আপনার ড্রাইভের মধ্যে নিয়ে যাবেন। এই জন্য আপনাকে এই যে এখানে একটি মেনু আছে বা ডট সিন আছে, এই ডট সিনের মধ্যে আপনি ক্লিক করবেন, এরপরে আপনি চলে যাবেন অ্যাড টু, আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু মাই ড্রাইভ একটি অপশন দেখতে পাবেন। আমি যেহেতু আমার ড্রাইভে এই সফটওয়্যারগুলো কিছু করে আগে নিয়েছি, এটা হচ্ছে অন্যজনের ড্রাইভ আর আমার ড্রাইভ হচ্ছে এটি, এই ড্রাইভের মধ্যে আমি এই সফটওয়্যারগুলো নিয়ে এসেছি। দেখুন যে সফটওয়্যারগুলো আমি কিছুক্ষণ আগে এখানে নিয়ে এসেছি সেগুলো হচ্ছে, আমি দেখাচ্ছি বন্ধুরা, এই যে এই সফটওয়্যারগুলো আমি এইখান থেকে নিয়ে এসেছি, এখান থেকে নিয়ে এসেছি। দেখুন যেমন এখানে প্রিমিয়ার প্রো আছে, ফটোশপ আছে, মিডিয়া এনকোডার আছে, আফটার ইফেক্ট আছে, এরপরে ইনডিজাইন আছে, ইলাস্ট্রেটর, এই 6টি সফটওয়্যার আমি আমার ড্রাইভের মধ্যে নিয়ে এসেছি। এই হচ্ছে আমার ড্রাইভ, দেখুন সব আমার ড্রাইভের মধ্যে আমি নিয়ে এসেছি। তো কীভাবে নিয়ে আসবেন সেটি হচ্ছে আপনি অন্যজনের ড্রাইভ থেকে কীভাবে সফটওয়্যার নিয়ে আসবেন সেটি হচ্ছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে
এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে অ্যাড টু মাই ড্রাইভ। অর্থাৎ সরাসরি যদি আপনি আপনার ড্রাইভে নিয়ে যেতে চান তাহলে অ্যাড টু মাই ড্রাইভে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি আপনার ড্রাইভের মধ্যে সেই সফটওয়্যারগুলো দেখতে পাবেন। খুব সহজে খুব সংক্ষিপ্ত সময়ে আপনি অন্যের ড্রাইভ থেকে আপনি আপনার ড্রাইভে সফটওয়্যার হোক বা যে কোনো ডকুমেন্ট হোক খুব সহজে নিয়ে আসতে পারবেন। তো এই কাজটি এইভাবে আপনি করে নেবেন। এরপরে আমি আপনাকে দেখাচ্ছি অন্যের ড্রাইভের মধ্যে ঢুকে, ধরুন আপনি কী কী সফটওয়্যার নিতে চাচ্ছেন বা কী কী ডকুমেন্ট নিতে চাচ্ছেন, আপনি যদি ওপেনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার ফ্রেন্ড বা আপনার পরিচিত কোনো ব্যক্তির কাছে ব্যক্তির কোনো ড্রাইভের মধ্যে কোনো ডকুমেন্ট থেকে থাকলে আপনি এখান থেকে সরাসরি ওপেন করে আপনি আপনার কম্পিউটারের মধ্যে সেভ করে রাখতে পারেন, অথবা আপনি সরাসরি ডাউনলোডে ক্লিক করলে এই ড্রাইভের মধ্যে সব ডকুমেন্ট বা সফটওয়্যারগুলো খুব সহজেই আপনি আপনার কম্পিউটারের মধ্যে সেভ করে নিতে পারবেন। এ হচ্ছে টোটালি মোটামুটি অপশন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি আপনার কম্পিউটারের মধ্যে না রেখে যদি গুগল ড্রাইভের মধ্যে রাখেন তাহলে অনেক বেশি সেফলি কাজ করতে পারবেন। এতে আপনার পিসি অনেক বেশি সেফ থাকবে এবং দ্রুত আপনি কাজ করতে পারবেন এবং জায়গা সংকুলন হবে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি আবার অনুরোধ জানাবো, ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন।